দোহা ফুটবল বিশ্বকাপের উত্তাপ কলকাতা সহ জেলার আকাশে। বিভিন্ন দেশের পতাকার রঙে ঘুড়ি প্রস্তুত করলেন সন্তোষ মিত্র স্কয়ারের এক ঘুড়ি বিক্রেতা। শুরু হয়েছে ফুটবলের বিশ্বযুদ্ধ। কাতারে 32টি দলের লড়াই শুরু রবিবার থেকে। স্বাভাবিকভাবেই ফুটবল জ্বরে আক্রান্ত বর্তমানে গোটা বিশ্ব। সকলেই চাইছেন তাদের পছন্দের দল, নিজের দল সেরা পারফরম্যান্স ঢেলে দিক সবুজ গালিচায়। ফুটবলের সাথে বাঙালির আবেগ বরাবর। কথায় বলে বাঙালির রক্তে ফুটবল। বিশ্বকাপে হয়তো ভারতীয় দল অংশগ্রহণ করছে না ঠিকই, তবে বিশ্বকাপ নিয়ে ভারতীয়দের উন্মাদনা কোনো অংশে কম নেই। সেই আঁচ এসে পড়েছে কলকাতাতেও। নিজের পছন্দের দলের জার্সির রঙে সেজে উঠেছে ইতিমধ্যেই বিভিন্ন এলাকা। তবে কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারে ধরা পড়ল অন্য ছবি। দোহা ফুটবল বিশ্বকাপ এবারে জায়গা করে নিয়েছে ঘুড়িতে। পেটকাটি, চাঁদিয়াল, মুখপোড়া, দোড়ঙা প্রভৃতি নানা নামের নানা রকমের ঘুড়ির সাথে আমাদের পরিচয় দীর্ঘদিনের। তা বলে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, জাপানের ফুটবল দলের জার্সির রঙের ঘুড়ি, হ্যাঁ এমনই নানান দেশের নানা রঙের ঘুড়ি উড়বে কলকাতা সহ আশেপাশের জেলার আকাশ জুড়ে। কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারেই রয়েছে প্রাচীন এই ঘুড়ির দোকান। দোকান মালিক অজিত দত্ত। অজিতবাবু নিজে একসময় ফুটবল খেলতেন, ফুটবল ভালোবাসেন। ভেতরে রয়েছে শিল্পসত্তা। ফুটবলের প্রতি ভালোবাসা আর তার শিল্পসত্তা থেকে ঘুড়ির ওপরেই ফুটিয়ে তুলেছেন নানান দেশের রঙের ঘুড়ি। চাহিদাও একেবারে মন্দ নয়, প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসছেন প্রিয় দলের জার্সির রঙের ঘুড়ি কিনে নিয়ে যেতে। এ বিষয়ে অজিতবাবু বলেন, শুধু ফুটবল বিশ্বকাপ নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ঘুড়ি বানিয়েছি। ক্রিকেট বিশ্বকাপের সময়েও নানা দেশের ঘুড়ি বানাতাম। দোহাতে সবুজ গালিচায় জমে উঠবে লড়াই, কলকাতার আকাশে আঁচ পড়বে সে লড়াইয়ের। একই আকাশে উড়বে ব্রাজিল, আর্জেন্টিনা, জাপান। ঘুড়ির লড়াইতে ব্রাজিলের ঘুড়ি ভোকাট্টা হয়ে যেতেই পারে ডার্ক হর্স ক্যামেরুনের কাছে। আমি তো সায়াজি যতবার ওয়ার্ল্ড কাপ হচ্ছে চলছে সেইগুলো থেকে আমি সবই করি। আমার 56 বছরের দোকান, তখন থেকে আমি ঘুড়ির ওপর অনেক কিছু কাজ করে থাকি। কাগজ কেটে রঙে রং দিয়ে অনেক কিছু কাগজ কেটেই সব বানাই। এইগুলো আমার একটা হবি। খেলাধুলা এলে তো বলার কোনো এ নেই, আমি সবেতেই করি। ওয়ার্ল্ড কাপ 4 বছর বাদে বাদে এক একটা হয়, ক্রিকেট হোক ফুটবল হোক আমি সবেতেই ঘুড়ি করে থাকি। এটা আমার ভালো লাগে, ঘুড়ির ওপর একটু তুলে ধরতে চাই মানুষ যাতে খেলাধুলা নিয়ে থাকে, বা বাচ্চারাও দেখবে প্রজন্মে যে হ্যাঁ ঘুড়ি সম্বন্ধে অনেক কিছু হয়, ঘুড়ি ব্যাপার এরকম কারুকার্য করা ঘুড়ি আমাদের সারা বছরই বিক্রি হয়ে থাকে। তারপর ওয়ার্ল্ড কাপে এলে যত রকম দেশের ফ্ল্যাগ, যারা যারা পার্টিসিপেট করে তাদের ফ্ল্যাগ আমি করি, ঘুড়ির ওপর ম্যাসকট করি, তারপরে ওয়ার্ল্ড কাপ লোগো নানা রকম ধরনের সব কিছু করে দেখাই, যাতে ভালো লাগে, আমারও ভালো লাগে। আমি একটা ফুটবল প্রেমী, আমার প্রিয় দল হচ্ছে ব্রাজিল। আমি বরাবরই ব্রাজিলের সাপোর্টার হয়ে থাকি, হারুক জিতুক সেটা আলাদা বড় কথা নয়, খেলা নিয়েই থাকি, এটা আমার ভালো লাগে। গৌতম ঘোষের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।